আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। ঢাকার যানজট নিরসনের সমাধান খোঁজার নির্দেশ ডক্টর ইউনূসের। হিন্দুদের জমি দখল করে রাজত্ব সাবেক এমপি সাদেক খানের। অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, মির্জা ফখরুল। সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর উপর ডিম নিক্ষেপ। চীন চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চলাচল শুরু, 9 দিনে নোঙর। ফরিদপুরে প্রতিমা ভাঙচুর, ভারতীয় নাগরিক গ্রেফতার। ভারতে পালানোর সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আটক। শেখ হাসিনার আমলে প্রতিটা রাত ছিল কালো রাত, জামায়াত আমির। ফেসবুকে ভারত বিরোধী পোস্ট ভিসা বাতিল করে ফেরত পাঠানো হলো বাংলাদেশিকে। রাজশাহী 4 আসনের সাবেক এমপি এনামুল হক ঢাকায় গ্রেফতার। কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে সংঘর্ষে নিহত 1, আহত 15। মণিপুরকে শান্ত করতে পারছে না ভারত, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীতে যানজটের সমস্যা নিরসনে পুলিশ ও বুয়েটের বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ঢাকা মহানগর পুলিশ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 জন নগর ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এ বৈঠকে ডিএমপির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। প্রায় 2 কোটি অধিবাসীর মহানগরী ঢাকায় ডিএমপিকে যানজট নিরসনের দ্রুত ও কার্যকরী উপায় খুঁজে বের করতে বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বলেন, আমাদের যানজটের চাপ কমাতে হবে, খুব দ্রুতই আমাদের একটা সমাধান বের করতে হবে। হিন্দু সম্প্রদায়ের লোকদের জমি দখল করে বিশাল বিশাল মার্কেট ও পেট্রোল পাম্প স্থাপন করেছেন ঢাকা 13 আসনের সাবেক এমপি সাদেক খান। বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়ে ভয় দেখিয়ে তাদের জমি দখল করে মোহাম্মদপুর এলাকায় কৃষি মার্কেট, সাদেক খান মুরগি মার্কেট, সাদেক খান সুটকি মার্কেট, সাদেক খান ইট মার্কেট, সাদেক খান বাড়ি মার্কেট, সাদেক খান বস্তি ও পেট্রোল পাম্প সহ নানা স্থাপনা নির্মাণ করেছেন। অবাধে জমি দখল করে এলাকায় রাজত্ব প্রতিষ্ঠা করেছেন তিনি। দুদক সূত্র এসব তথ্য জানিয়েছে। সাদেক খানের নামে বেনামে বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে দুদকের গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে। নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে এবং তার পরিবারের সদস্য সহ আত্মীয়দের নামে সম্পদ গড়েছেন। এসব সম্পদের বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি। অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে। নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন? দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল। সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ছাত্র জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার, আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায় সেভাবে নিয়ে আসার। ময়মনসিংহের ধোবাউড়া থানায় আটক হওয়া দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও 71 টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব সহ 4 জনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা। এ সময় আটকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। সোমবার বিকেল 3টার দিকে ধোবাউড়া থানা কম্পাউন্ডে এই ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা ওই 4 জনের মাথায় হেলমেট পরিয়ে ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে কড়া নিরাপত্তায় একটি মাইক্রোবাসে করে ঢাকা মহানগর পুলিশের ডিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ সময় পুলিশের কড়া বেষ্টনীর মাধ্যমে তাদের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এই প্রথম চীন থেকে পণ্য নিয়ে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। এমভি কোটা আঙ্গুন নামে জাহাজটি চীন থেকে পণ্য নিয়ে মাত্র 9 দিনে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। সোমবার সকাল 10:42 বন্দরের 13 নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। এটি বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দরের শীর্ষস্থানে থাকা পোর্ট অফ নিংবো ঝুশান থেকে 552টি কন্টেইনার নিয়ে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী টার্মিনাল ম্যানেজার রাজীব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাঙা বাজারের হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের অভিযোগে সন্দেহভাজন হিসেবে সঞ্জিত বিশ্বাস নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। দাবি করা হচ্ছে তিনি ভারতীয় নাগরিক। সোমবার বিকেলে ফরিদপুর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই ভারতীয় নাগরিককে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়। গ্রেফতার হওয়া সঞ্জিত বিশ্বাস ভারতের নদিয়ার নিশিকান্ত বিশ্বাসের ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার রাতে ফরিদপুরের ভাঙা বাজারস্থ হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে এমন সংবাদের ভিত্তিতে গত রোববার সকালে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। ভারতে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এম শাহাবুদ্দিন মোল্লাকে আটক করেছে বিজিবি। সোমবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, আজ দুপুর 12টায় বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের আওতাধীন বিবির বাজার ICP সংলগ্ন সীমান্ত এলাকায় এম শাহাবুদ্দিন মোল্লা নামক এক বাংলাদেশি সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করেছিলেন বলে জানান। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার শাসনামলে 17টা বছরের প্রতিটা রাত ছিল কালো রাত। মানুষ ছিল বন্দি কারাগারে, কেউ মন খুলে কথা বলতে পারেনি শেখ হাসিনার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত কামনা, আহত এবং শহীদ পরিবারের সাথে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে সোমবার বিকেল 4টার দিকে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, টানা 17 বছর মানুষ ছিল বন্দি, কেউ কথা বলতে পারেনি। ভিক্ষুকদেরও চাঁদা দিতে হতো, 30 টাকার পেঁয়াজ 300 টাকা দিয়ে কিনতে হতো। বাবা ছেলে দুজন একসাথে খাবার খাচ্ছে, সে সময় ছেলেকে তুলে নেওয়া হতো। বিদেশে বসে সাংবাদিকরা প্রতিবাদ করলে তার পরিবারের সদস্যদের উপর অত্যাচার চালানো হয়েছে। এই 17 বছর মানুষের জন্য প্রতিটা রাত ছিল কালো রাত। ভারতে ভ্রমণে গিয়ে ভারতের বিরুদ্ধেই ফেসবুকে একাধিক পোস্ট করেছিলেন আলমগীর ইসলাম নামে 35 বছর বয়সী এক বাংলাদেশি। এই অভিযোগে পরে তার ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। গতকাল রোববার দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ শেষে ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয় আলমগীরকে। লালমনিরহাটের পাটগ্রামের পৌর শহরের জুম্মাপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে তিনি। ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশনে আলমগীরকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন তার ভ্রমণ সঙ্গীরা কোনো বাধা ছাড়াই বুড়িমারী স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে আলমগীরকে জিজ্ঞাসাবাদের বিষয়টি তারা বুড়িমারী স্থল বন্দর ইমিগ্রেশন পুলিশকে জানান। এ অবস্থায় বাংলাদেশি কর্তৃপক্ষ চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করলে আলমগীরকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়। 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ শেষে ভারতীয় ভিসা বাতিল করে আলমগীরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে গ্রেফতার করেছে র্যাব। ঢাকার আদাবর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার র্যাবের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই বার্তায় বলা হয়, গত 5 অগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলার অভিযোগে করা মামলায় এনামুলকে গ্রেফতার করা হয়েছে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছে। সোমবার দুপুরে কুলিয়ারচর উপজেলার 6 সুতি ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মীর মিলন, তিনি উপজেলার 6 সুতি ইউনিয়নের জামু মীরের ছেলে। নিহত মিলন আলেম উলামা পরিষদের একজন সদস্য। কয়েক মাস বিরতির পর ভারতের মণিপুর রাজ্যে সমতলের মেইতেইদের সঙ্গে পাহাড়ি এলাকায় বসবাসরত কুকিদের আবারও সংঘর্ষ শুরু হয়েছে। 1 বছরেরও বেশি আগে শুরু হওয়া এই সংঘর্ষের দুই পক্ষকে এক করতে না পারায় সরকারের সমালোচনা হচ্ছে। 1 বছর ধরে চলা সংঘর্ষে 225 জন মারা গেছে বলে সরকারি তথ্য বলছে। 60,000-এর বেশি মানুষ এখনও ঘরছাড়া। নতুন করে সংঘর্ষ শুরু হয় 1 সেপ্টেম্বর। মণিপুরের পুলিশ বলছে, কুকিরা মেইতেইদের এলাকায় ড্রোন হামলা করেছে। তবে কুকিদের দাবি, মেইতেইরা ড্রোন ব্যবহার করেছে। এই সংঘর্ষে এবারই প্রথমবার ড্রোন ব্যবহারের কথা শোনা গেল। মেইতেইরা মূলত হিন্দু, তারা রাজ্যের রাজধানী ইম্ফলের আশেপাশে থাকে, আর কুকিরা মূলত খ্রিস্টান।
আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।